আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপিনুর ভাইকে এক হসপিটাল থেকে অন্য হসপিটালে নেওয়া হচ্ছে। কারণ হচ্ছে আপনার যে ফখরুল ইসলাম আলমগীর যখন হসপিটালে বিপিনুর ভাইকে গতকাল নুরুর সঙ্গে যারা ছিলেন তার সহকর্মীরা তাদের উপরে আক্রমণ, এই একই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের মানুষ যখন জেগে উঠছে তাদের অধিকার পুনরুদ্ধারের জন্য, তাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। ডলা দেওয়া বৈধ, নূরের উপর ডলা দেওয়া কি অবৈধ? আমি বলতে চাই সবার উপর ডলা দেওয়াই অবৈধ। এই 24 সাল আসতেছে, 23 সাল যাচ্ছে, এই সময়ে মানুষ সভ্য হচ্ছে। মানুষের মধ্যে যে জানোয়ার প্রবৃত্তি ছিল এটা মানুষ ছেড়ে দিচ্ছে। এই সময়ে কথা দিয়ে যুদ্ধ হয়, যুক্তি তর্ক বুদ্ধির খেলা। আসসালামু আলাইকুম। ধৈর্য শ্রোতা, আপনারা ভিডিওর শুরুতে ছোট ছোট কিছু স্ক্রিপ্ট দেখছেন, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছে আজকের ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলটিকে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, এবং স্কিপ না করে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই কিছু চাঞ্চল্যকর তথ্য দেখতে পাবেন বা চাঞ্চল্যকর কিছু তথ্য পাবেন। সম্পূর্ণ ভিডিওটি কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে পরপর সেই ভিডিওগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপিনুর ভাইকে এক হসপিটাল থেকে অন্য হসপিটালে নেওয়া হচ্ছে। কারণ হচ্ছে আপনার যে ফখরুল ইসলাম আলমগীর যখন হসপিটালে বিপিনুর ভাইকে দেখতে এসেছে, এর পরবর্তীতে হসপিটালের কর্তৃপক্ষ এবং উপর থেকে ছাপ দেওয়া হয়েছে যেন এই হসপিটাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়, তাই এই হসপিটাল থেকে রিলিজ দিয়ে দিয়েছে। এখন আমরা অন্য একটা হসপিটালে বিপিনুর ভাইকে নিয়ে যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যারা ছিলেন তার সহকর্মীরা তাদের উপরে আক্রমণ, এই একই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের মানুষ যখন জেগে উঠছে তাদের অধিকার পুনরুদ্ধারের জন্য, তাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, সেই সময় ফ্যাসিবাদের যা চরিত্র, সেই সন্ত্রাস করে ভয় দেখিয়ে নির্যাতন করে তারা এখান থেকে বেরিয়ে আসতে চায়। জনগণের ন্যায়সঙ্গত দাবি নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা দমন করতে চায়। একই সঙ্গে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মীর বিরুদ্ধে মামলার যে রায়, সেটাও তারই কিন্তু আরেকটি পদক্ষেপ, যেখানে তারা এই ধরনের সন্ত্রাস করে ভয় দেখিয়ে মিথ্যা রায় দিয়ে, সাজানো রায় দিয়ে, ফরমেশি রায় দিয়ে, সাজা দিয়ে জেল জুলুম করে তারা এই আন্দোলনকে দমন করতে চায়। জনগণ যখন জেগে ওঠে তখন কোনো আন্দোলনে দমন করা সম্ভব হয় না। আজকে জনগণ জেগে উঠেছে, আমি বিশ্বাস করি নুরুর উপরে যে এই অত্যাচার, এই নির্যাতন, ভাস্কর বাবুর উপরে যে আক্রমণ, কোনোটাই বৃথা যাবে না, জনগণের বিজয় অবশ্যই শুনতে হবে। আমি নুরুর উপরে এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। স্যার, আরেকটা বিষয় যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত টিকার সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ শেষে তিনি বলেছেন কোন পদ্ধতি দিয়ে নির্বাচন হবে তা রাজনৈতিক দলগুলি নির্ধারণ করবে, যদি সংবিধান অনুযায়ী হয় তাহলে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ অংশীদার মূলকে পারে। আমরা তো কেউ কালকে বললো না বললো সেটা তো আমাদের বিষয় না, আমরা জনগণের যে দাবি সেই দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। সেই আন্দোলনের, আমাদের আন্দোলনের মূল বিষয় হচ্ছে এই সরকার যেহেতু ব্যর্থ হয়েছে এবং গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছে, একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছে, সেই কারণে এখন জনগণের দাবি হচ্ছে এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, একটি নতুন সরকার অর্থাৎ নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা দিয়ে একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করতে হবে। নুরুল হক নুরের উপর যে হামলা হয়েছে আমরা সেই হামলার নিন্দা জানাই, আমরা নিন্দা জানাই, এবং আমরা যারা গণ অধিকার পরিষদ নূরকে ছেড়েছি তারা কোথাও কোনো তার বিরুদ্ধে মিথ্যা ছড়ায়নি। যেভাবে তার লোকেরা আমার উপর হামলা করার সময় তারা বলেছিল যে আমি নাকি আম গাছ থেকে পড়ে গেছি, আপনারা তো সাংবাদিক, আপনারা জামান টাওয়ারের সামনে কোনো আম গাছ দেখছেন? তাহলে ওখানে কোন আম গাছ থেকে আমরা মরে গেছি? নুরুল হক নূর গুজব ছড়াই দিছিল আমার উপর হামলা করে যে আমি নাকি আম গাছ থেকে মরে গেছি, আর তার গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ সে বলেছিল রিক্সা থেকে পড়ে গেছি। আমার কথা হলো যে যখন কেউ আক্রান্ত হয় সে একটা ভিকটিম, তাকে এভাবে কটাক্ষ করা উচিত না যেটা আমার উপর করেছে। আমার উপর হামলার ছবি দিয়ে ওরা ট্রোল করে এবং ট্রোল করে বলে আমার নাকি উচিত শিক্ষা হয়েছে, আমার নাকি ডলা দিছে। এখন আমার উপর ডলা দেওয়া বৈধ, নূরের উপর ডলা দেওয়া কি অবৈধ?
আমি বলতে চাই সবার উপর ডলার দেওয়াই অবৈধ। এই ২৪ সাল আসতেছে, ২৩ সাল যাচ্ছে, এই সময়ে মানুষ সভ্য হচ্ছে, মানুষের মধ্যে যে জানোয়ার প্রবৃত্তি ছিল এটা মানুষ ছেড়ে দিচ্ছে। এই সময়ে কথা দিয়ে যুদ্ধ হয়, যুক্তি তর্ক বুদ্ধির খেলা, অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্গেইন হয়, সেখান থেকে সত্য বের হয়ে আসে। সেই সময়ে নুরুল হক নূরের ওপর ছাত্রলীগ কেন হামলা করছে? আমার প্রশ্ন, নুরুল হক নূর আপনাদের বিরুদ্ধে বলে, বিরুদ্ধে বলার কারণ আছে, আপনারা সেই অপরাধগুলো করেন, সেই সন্ত্রাসী কার্যক্রমগুলো করেন, সেই কাছে না ভোট চুরি করে, এই কথাগুলো নুরুল হক নূর বলে, এই কারণে আপনাদের পছন্দ হচ্ছে না, হামলা করছে। আমি আমার জায়গা থেকে নুরুল হক নূর যে অর্থ চুরি করে বাড়িঘর বানিয়েছে আমি এটা বলেছিলাম, ঠিক আছে, আমি বলেছিলাম। এবং আমি সেই মেন্দি সাপাদি ইসরাইল রয়ের সঙ্গে ওঠা বসা এসব বিষয়ে আপত্তি জানিয়েছিলাম। তো নুরুল হক নূরের ওপর হামলা করেছে ছাত্রলীগ শেখ হাসিনার বিরুদ্ধে বলার কারণে, আমার ওপর নুরুল হক নূরের বডিগার্ড সহ তারা হামলা করেছে নুরুল হক নূরের বিরুদ্ধে। এখানে নুরুল হক নূরের ওপর হামলার বিষয়ে আমি নিন্দা জানাই। তেমনি আমার উপর হামলার জন্য যেহেতু নুরুল হক নূরের সহযোদ্ধারা ট্রোল করছে, আমি নাকি আম গাছ থেকে পড়ে গেছি, আপনারা সবাই বলেন, আপনারা জামান গাছে জামান টাওয়ারে কেউ কোথাও আম গাছ দেখেছেন? তাহলে নূর যে এই যে একটা গুজব ছড়ালো আম গাছ থেকে পড়ে গেছি, নূরের গণমাধ্যম সমন্বয়ক ছড়াইলো রিক্সা থেকে পড়ে গেছি, তাহলে এইগুলো মিথ্যা কেন? নূরের উচিত আমার উপর যে হামলা করেছে সে হামলার জন্য দুঃখ প্রকাশ করা উচিত। এবং তাদের ছেলে পেলে কিন্তু পরে বলেছে যে না, আম গাছ সেখানে নাই, আমরা এটা ভুল বলেছি, মিথ্যা বলেছি। তাহলে এই মিথ্যার জন্য তাদের অনুশোচনা হওয়া উচিত। সকল সন্ত্রাসের বন্ধ চাই, সকল সন্ত্রাসী থেকে বাংলাদেশ মুক্ত হোক, সকল চোর থেকে বাংলাদেশ মুক্ত হোক, সেই চোর হাসিনা হলেও বাংলাদেশ মুক্ত হোক, সেই চোর নুরুল হক নূর হলেও বাংলাদেশ মুক্ত হোক। গণ অধিকার পরিষদ একটা গরিব সংগঠন, সেই সংগঠনে কয় টাকা আছে? এই যা টাকা পয়সা আসে এগুলো দিয়ে একটা পার্টি অফিস কেনা যেত কষ্টমষ্ট করে, কিন্তু ওই পার্টি অফিস তো কিনতে পারিনি আমরা। এবং যে পার্টি অফিসের যে আসবাবগুলো এগুলো আমি বিভিন্ন জনকে নিয়ে কিনছি, নূর কটা কিনেছে, নূরের যে টেবিলে বসতো সেই টেবিলও আমার কেনা, সেই টেবিলে। তাহলে নূর অল্প অল্প টাকা আসে দলে না দিয়া নিজের বাড়ি বানাইছে, এটা দলের আগে চাইতে না, দলের চাহিদা পূরণ করে তুমি বাড়ি বানাও, দলের তো একটা বাড়ি বানাতে পারো না, তুমি নিজের বাড়িতে একটা খানকা বানাইছো, আগে দলের একটা খানকা বানাইতা, তারপরে নিজের বানাইতা, তারপরে দলের জন্য একটা পিক আপ ভ্যান কেনো, তারপরে তুমি একটা প্রাইভেট কার কিনবা। তোমার প্রাইভেট কারে কোনো দিন কোনো কর্মী চড়তে পারছে? কোনো দিন কেউ আহত হলে অসুস্থ হলে তাকে নিয়ে গেছে এই প্রাইভেট কার ব্যবহার করে, বা কোনো সহযোদ্ধার বিয়ে হচ্ছে সেই বিয়েতে এই গাড়ি ব্যবহার করতে দিছে? দর্শক শ্রোতা, আপনারা দেখলেন দুজনেরই সম্পূর্ণ বক্তব্যটি বা সম্পূর্ণ মতামতটি জানার পরে, বা যা বলতেছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, বা যা বলতেছেন এই যে আগামী সরকারের বিরোধিতার কিছু একটা ক্ষোভ নিয়ে, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে তাদের কথার উপর ভিত্তি করে, বা তাদের কথায় কতটুকু যুক্তিযুক্ত রয়েছে, বা প্রশাসনের সেখানে ভূমিকা কী পালন করবে, সব মিলিয়ে আপনাদের কী মতামত রয়েছে সেই মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ যাবে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।